আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, সবাইকে সাদরে আমন্ত্রণ। আমি মোহাম্মদ শোয়াইব হাসান। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মরিচের পাতা কুকড়ানো রোগ। মরিচের পাতা কুকড়ানো রোগ, এটা সাধারণত হয়ে থাকে জাব পোকা, সাদামাছি এবং মাকড়জনিত সমস্যার কারণে। আমরা কেমনে বুঝবো আমাদের জমিতে জাব পোকা অ্যাটাক করেছে? জাব পোকা অ্যাটাক করলে সবসময় পাতার নিচে সাদা এবং সবুজ পরিমাণ পোকা দেখতে পারবো, যেগুলো অত্যন্ত ছোট। আর মাকড়জনিত সমস্যা হলে সবসময় গাছের পাতাটা এভাবে নৌকার মতো হয়ে যাবে, কুকড়িয়ে নৌকার মতো হয়ে যাবে, তাহলে বুঝবো যে এটা মাকড়জনিত সমস্যা। আমাদের এই সমস্যা থেকে সমাধান পেতে হলে সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে জমিতে কীটনাশক প্রয়োগ করতে হবে। আমরা কী কীটনাশক প্রয়োগ করব? আমাদেরকে কীটনাশক প্রয়োগ করতে হবে ভার্টিমেক সাথে একতারা, ভার্টিমেক প্লাস একতারা, এবং সাথে আমরা মাথায় যে শ্যাম্পু পরিষ্কার করার জন্য ইউজ করি, যে শ্যাম্পু মাথাতে ইউজ করি, সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। প্রতি 16 লিটার পানিতে একটা করে শ্যাম্পু আমাদেরকে ব্যবহার করতে হবে। শ্যাম্পুটা ব্যবহার করলে আমাদের হবে কি, পাতার নিচে যেগুলো ডিম থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, আর কীটনাশকের কারণে আমাদের পোকাটা নষ্ট হবে, এবং শ্যাম্পুটার দেওয়ার কারণে শ্যাম্পুটা এবং সাথে কীটনাশক পাতায় লেগে থাকবে এবং ডিমগুলোকেও নষ্ট করে দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।